বন্ধুরা, বাইরে বৃষ্টি, ঘরে হচ্ছে খিচুড়ি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম ঘি, ঘিয়েতে সম্বাদ দিয়ে দিলাম শুকনা লঙ্কা, দারচিনি, এলাচ, আদা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা। সব একসাথে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালে দিয়ে দিব একটু হলুদ, দুটো ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব ভাজা মুগ ডাল। মুগ ডালটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব চিনি। চিনিটা যার যেরকম ইচ্ছা, অল্পও দিতে পারো বেশিও দিতে পারো। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, সাথে দিব লবণও। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে দিব গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে, গরম জলটা অল্প অল্প করে দিতে হয়, পরে যদি লাগে আরও দিতে হবে। দিয়ে তারপরে হয়ে গেল আমাদের ঝোনা খিচুড়ি।